আজকের আলোচনা সৃজনশীল প্রশ্ন 28, ত্রিকোণমিতি 9.1 ও 9.2 অনুশীলনী। এখন এই 28-এর জন্য দুটো পয়েন্ট ব্যবহার করা হয়েছে উদ্দীপক হিসাবে। এক, সাইন থিটা প্লাস কস থিটা সমান 1। দুই, সাইনে মাইনাস কজে সমান √2। এখন এই দুইটা পয়েন্টের উপর ভিত্তি করে, উদ্দীপকের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হল, টেন থ্রাইস সি সমান √3 হলে সি এর মান নির্ণয় করো। খ, থিটা এর মান নির্ণয় করো, অর্থাৎ থিটার মান নির্ণয় করতে গেলে 1 নম্বর পয়েন্ট থেকে বের করতে হবে, 1 নং থেকে বের করতে হবে থিটার মান, অর্থাৎ থিটার মানটা এমন হবে 0° থেকে বড় অথবা সমান, 90° থেকে ছোট অথবা সমান। গ, সাইন 2i এর মান নির্ণয় করো, যেখানে এ সূক্ষ্মকোণ বিভেদ্য। এখন চলো আমরা ক এর উত্তর দেই। দেখো দেওয়া আছে টেন থ্রাইস সি সমান √3। এখন টেন থ্রাইস সি সমান √3 সমান হলো টেন 60°, কারণ উভয় দিকে টেন এবং টেন বাদ, তাহলে থ্রাইস সি সমান 60°, অর্থাৎ সি সমান সমান হবে এই 60°কে 3 ভাগ করলে 20, অর্থাৎ সি সমান 20°, অর্থাৎ সি এর মান 20°। খ, এখন ক্ষয়ের অংশ দেখো। আমরা যেহেতু ক্ষয়ের অংশে লক্ষ্য করো উদ্দীপকে বলা হয়েছে থিটার মান নির্ণয় করো, থিটার মান নির্ণয় করতে গেলে 1 নং থেকে আমরা পাই সাইন থিটা প্লাস কস থিটা সমান 1। এখন আমরা এই সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 হয়, আমরা উভয় দিকে বর্গ করি, বর্গ করলে সাইন থিটারে এ কস থিটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান 1 স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস 2 sin θ কস থিটা, 2 sin θ কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখানে দেখো এই রাশিটার মধ্যে প্রথম পদ আর তৃতীয় পদ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা মিলে হলো 1, তো 1 প্লাস 2 sin θ কস থিটা সমান 1। পাশে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা উল্লেখ আছে। এখন এই 1 প্লাস 2 sin θ কস থিটা, আর এই ডান পাশে যে 1 আছে, ডান পাশের 1 এই বাম পাশে আনলে মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 সমান 0, বা 1 থেকে 1 চলে গেলে 0 হয়, তাই বা প্লাস 1 মাইনাস 1 কাটা, অর্থাৎ 2 sin θ কস থিটা সমান 0। পরের লাইনে তুমি লক্ষ্য করো এই 2 যখন শূন্যের নিচে যাবে তখন এটা ভাগ হলে 0/2 সমান 0, অর্থাৎ সাইন থিটা কস থিটা সমান 0, অর্থাৎ এইখানে সাইন থিটার মানও 0 কস থিটার মানও 0, অর্থাৎ হয় সাইন থিটা সমান 0 কস থিটা সমান 0, তাই বা সাইন থিটা সমান সাইন 0° মান 0, তাহলে সাইন সাইন কাটা থিটা ইকুয়াল টু 0°, আবার কস থিটা ইকুয়াল টু 0 বা কস থিটা ইকুয়াল টু কস 90°, কস কস কাটা থিটা ইকুয়াল টু 90°। এখন তোমার যে শর্তটা আছে থিটার মান 0° থেকে বড় অথবা সমান এবং 90° থেকে ছোট অথবা সমান, তো এই ক্ষেত্রে সুতরাং থিটা ইকুয়াল টু 0°, 90°, এটাই হলো খ এর উত্তর। আসো গ, গয়ে যেহেতু এর মান সাইন 2i এর মান উল্লেখ করা হয়েছে, তাহলে আমরা এখানে গয়ের দ্বিতীয় অংশ থেকে বের করতে হবে। গ 2 নং থেকে আমরা পাই সাইনে মাইনাস কজে সমান √2। এখন আমরা এই √2 আমরা যদি বের করতে চাই সরাতে চাই, √2 সরাতে হলে উভয় দিকে বর্গ করতে হবে, তাহলে উভয় দিকে বর্গ করলে সাইনে মাইনাস কজে হোল স্কোয়ার সমান √2 স্কোয়ার, অর্থাৎ উভয় দিকে বর্গ করে এখন এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান √ স্কোয়ারে কাটা সমান 2। এখন দেখো আবার সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ারে সমান 1, মাইনাস 2 sin এ কজে সমান 2। এখন এই প্লাস 1 ডান পাশে গেলে মাইনাস 2 sin এ কজে সমান 2 মাইনাস 1, অর্থাৎ 2 এর থেকে যদি অ্যাকচুয়ালি 1, তাহলে মাইনাস 2 sin
সাইনে কজে সমান ওয়ান। এখন আমরা এটাকে আবার বর্গ করি, লক্ষ্য করো আমরা এখানে মাইনাস টু সাইনে কজে হোল স্কোয়ার সমান ওয়ান হোল স্কোয়ার, এখানে দুইটা মাইনাসে গিয়ে প্লাস হবে, তাহলে ফোর সাইন স্কোয়ারে কজ স্কোয়ারে সমান ওয়ান। এখন আমরা ফোর সাইন স্কোয়ারে কজ স্কোয়ারে এর পরিবর্তে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে সমান ওয়ান। এখন গুণ করো ফোর সাইন স্কোয়ারে মাইনাস ফোর সাইন টু দি পাওয়ার ফোরে, অর্থাৎ সাইন স্কোয়ারে আর সাইন স্কোয়ারে গুণ করলে সাইন টু দি পাওয়ার ফোর হয়। এখন আমার এই লাইনটাই এখানে আসো, আমরা এখন এই বড় যে শক্তিটা আছে পাওয়ার আছে সাইনের উপর পাওয়ার ফোর আছে, এর আছে মাইনাস, এই মাইনাসটাকে দূরীভূত করতে হলে প্লাস করতে হলে আমরা সব পয়েন্টকে আমরা সবগুলো সংখ্যাকে আমরা মাইনাস দ্বারা গুণ করবো, মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো, এই জন্য মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস ফোর সাইন স্কোয়ারে প্লাস প্লাস ফোর সাইন টু দি পাওয়ার ফোরে সমান মাইনাস ওয়ান। অর্থাৎ এখানে যে তিনটা অংশ আছে এই তিনটা অংশকে আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি, মাইনাস ওয়ান দ্বারা গুণ করার কারণে যেখানে প্লাস আছে সেখানে মাইনাস হয়েছে আর যেখানে মাইনাস আছে সেখানে প্লাস হয়েছে। এখন আমরা লক্ষ্য করে সাজিয়ে লিখি, ফোর সাইন টু দি পাওয়ার ফোরে মাইনাস ফোর সাইন স্কোয়ারে, আর এই মাইনাস এই পাশে আসলে মাইনাসটা প্লাস হবে। এখন আমরা দেখো ফোর সাইন টু দি পাওয়ার ফোরে এটা আমরা লিখতে পারি টু সাইন স্কোয়ার এ হোল স্কোয়ার আর ওয়ান হোল স্কোয়ার, তো এটার এ এটার বি ধরি, তো স্কোয়ার মাইনাস টু এ হলো টু সাইন স্কোয়ার এ, বি হলো ওয়ান, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আবার এখানে গুণ করো দুই দোকানে চার সাইন স্কোয়ারে মাঝের অংশ মিলছে, মাঝের অংশ মিলে গেছে এবং এটা পরের অংশ সূত্র গেছে, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, হোল স্কোয়ার সমান শূন্য, হোল স্কোয়ার সমান যদি শূন্য হয় তাহলে একটা সমানও শূন্য, অর্থাৎ টু সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান শূন্য, বা টু সাইন স্কোয়ারে সমান এ মাইনাস ওয়ান অপর পাশে গেলে প্লাস ওয়ান হবে, তাহলে বা সাইন স্কোয়ারে সমান, এখন লক্ষ্য করো টু সাইন স্কোয়ারে সমান ওয়ান, তাহলে সাইন স্কোয়ারে সমান ওয়ান বাই টু, তো যেহেতু মানে স্কোয়ার বাদ দিছে এক সাইডে স্কোয়ার বাদ দিলে অপর পাশে রুট ওভার হবে মানে বর্গমূল হবে, তো বর্গমূল হলে একের বর্গমূল একই আর দুইয়ের বর্গমূল রুট টু, অর্থাৎ এখানে আমি একটা লাইন শর্ট করেছি, অর্থাৎ টু সাইন স্কোয়ারে সমান ওয়ান, সাইন স্কোয়ারে সমান ওয়ান বাই টু, সাইনে সমান রুট ওভার ওয়ান বাই টু, অর্থাৎ ওয়ান বাই টু একের বর্গমূল এক দুইয়ের বর্গমূল রুট টু, অর্থাৎ টু সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান, টু সাইন স্কোয়ার এ সমান যদি ওয়ান হয় সাইনে সমান ওয়ান বাই রুট টু, তাহলে ওয়ান বাই রুট টু হলো সাইন ফোরটি ফাইভ ডিগ্রি, তাহলে সাইন সাইন বাদ, তো সাইন সাইন যদি বাদ যায় তাহলে আমাদের আসবে এ, এখন দেখো টু সাইনে সমান সাইন ফোরটি ফাইভ, এখন আমরা যদি সাইন টুয়াইস এখানে টু দিই এখানে তখন হবে নাইনটি ডিগ্রি, সাইন টুয়াইসে সমান সাইন নাইনটি ডিগ্রি, তাহলে আমরা সাইন টুয়াইসে সাইন নাইনটি ডিগ্রি মানে হলো ওয়ান, অর্থাৎ সাইন টুয়াইসে সমান ওয়ান, এটাই কয়ের উত্তর।